আসসালামু আলাইকুম, তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমি তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি, বাচ্চারাও ভালো আছে। তো গত দুটো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড আর কি তাসনের বাবা করোনা পজিটিভ। তো আজকে হচ্ছে ষষ্ঠ দিন সে কোয়ারেন্টাইনে আছে, আইসোলেটেড রুমের মধ্যে। তো এরই মধ্যে কিন্তু আমার ভিডিওতে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং সবাই আপনারা অনেক দোয়া করছেন আমার হাজব্যান্ডের জন্য, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো গতকালকে আমার হাজব্যান্ড খুব ভালো ছিল, একদম জ্বর চলেই গিয়েছিল। তো প্রথম যে ডক্টরটা দেখিয়েছিল, তো আরেকটা ডক্টর অবশ্য চেঞ্জ করেছে, তো দেখা গিয়েছে যে গতকালকে খুব ভালোই ছিল। তো কালকে রাতে আবার রাতে দুটো থেকে আবার জ্বর চলে আসছে, আবারও শরীরে যে যন্ত্রণাটা ছিল সেটা দেখা দিয়েছে। তো সকালবেলা বেশ খারাপ অবস্থায়, কাশিটাও বেড়েছে। তো পরে যে আবার ডাক্তারটা দেখিয়েছে, উনি আবার সাজেস্ট করেছে কিছু টেস্টের জন্য, তো দুপুরবেলা গিয়ে পপুলারে গিয়ে টেস্ট দিয়ে আসছে। তো বুঝতে পারছি না ঠিক কি অবস্থা যাচ্ছে, কি হবে। আসলে আজকে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আর এরই মধ্যে আমার অনেক ভাই বোন বন্ধুরা কমেন্টে আর কি জানতে চাচ্ছে যে কেমন আছে। তো সবার কমেন্টের উত্তর আসলে আমি দিতে পারছি না, সেজন্য আর কি সরাসরি ভিডিওতেই চলে আসলাম। তো আমার চ্যানেলে তেমন কিছু এখন আর দিতে পারছি না, তেমন অ্যাক্টিভও থাকতে পারছি না। আসলে এরকম কেউ যদি বাসায় এরকম অবস্থা থাকে, আসলে মন মেজাজ ভালো থাকে না, মন মানসিকতা ভালো থাকে না, আর প্রচণ্ড দুশ্চিন্তা তো আছি। কালকে অনেকটাই রিলিফ ছিলাম, তো আজকে আবার খুবই খারাপ লাগছে। তো যাই হোক, তো টেস্টের রেজাল্টের অপেক্ষা করছি। আজকে রাতে 10টায় টেস্টের রেজাল্ট পাওয়া যাবে, অনলাইনে দিয়ে দেবে, তারপরে আবার পরবর্তী চিকিৎসা কী করতে হবে সেটা। যেহেতু গতকালকে শরীরটা বেশ ওর ভালো ছিল, জ্বর ছিল না, তো আসলে সব কিছুই মনটা ভালো হয়ে গিয়েছিল, মনে হয়েছিল যে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো আবার আজকে যেহেতু শরীরটা ওর অনেক খারাপ হয়ে গিয়েছে, তো মন একদমই খারাপ, কি আর বলবো, কিছুই বলার নাই। আর মাত্র খেয়ে আসছি, এখন 5টা বাজে, খেতে ইচ্ছা করছিল না, তাও একটু খেয়েছি, নিজেকে তো সুস্থ রাখতে হবে। আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে দুপুরে ভাত খায় নাই, তার কেমন যেন শুধু বলতেছে বমি বমি লাগছে। ওই যে বলছিলাম যে পপুলারে গিয়েছিল টেস্ট করতে, সেখান থেকে আসার পরই শুয়ে আছে। তো আমি মাঝে মাঝে কিন্তু মাস্ক টাক্স পরে ভিতরে যাই, একটু একটু যাই দরজার কাছে থেকে দেখে আসি, ও আর কি আমাকে ভিতরে ঢুকতে দিতে চায় না, রাগারাগি করে আমি ভিতরে যদি যেতে চাই। তো যেহেতু দুপুরে ভাত খাইনি, তাই আমি চিন্তা করলাম ওকে একটা ড্রিঙ্কস তৈরি করে দেই। আর এই সময় তো প্রচুর লিকুইড খেতে হবে, সেটাও কিন্তু খেতে চাচ্ছে না। হচ্ছে আমি আম কলা আর মিষ্টি দই দিয়ে তৈরি করব লাচ্ছি, আর এটা খুবই হেলদি। আর যেহেতু এখন এরকম সিচুয়েশন করোনা, আর এই সময়ে কিন্তু লিকুইড খাবার খুব জরুরি, আর সেই সাথে গরম খাবার তো অবশ্যই খেতে হবে। তো আমি লাচ্ছিটাকে একটু ওভেনে গরম করে তারপরে দিব। তো আমি আপনাদের সাথে সেই লাচ্ছি তৈরির ভিডিওটি শেয়ার করছি, আপনারা প্লিজ আমার ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক হয়ে যায়, তাসনের বাবা যেন কোয়ারেন্টাইন থেকে মুক্তি পায়, সবার সাথে যেন আমরা একসাথে থাকতে পারি। তো জানি না সেই দিনটা কবে আসবে। তো ঠিক আছে, আমি ভিডিওটা তৈরি করতে চলে যাচ্ছি, আপনারা সাথেই থাকবেন প্লিজ। তো চলে আসলাম আমি আম দিয়ে আর কলা দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করতে। তো এখানে আমি দুটো আম নিয়েছি, দুটো পাকা আম, আর আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এবার ছুরির সাহায্যে দুই পাশে দুই ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, অসুবিধা নাই। এবার আমি আমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি, জাস্ট আমি খোসাটা তুলে নিচ্ছি, তারপর ছুরির সাহায্যে খোসার মধ্যে যে আমগুলো লেগেছিল সেগুলো আমি তুলে নিচ্ছি। আসলে খাবার জিনিস কিন্তু নষ্ট করা মোটেও উচিত না, যতটুকু সম্ভব নিয়ে নেওয়াই কিন্তু ভালো। এবার আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি কলার, আর এখানে আমি চাপা কলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাগর কলা দিতে পারেন। আর সাগর কলা দিয়েই কিন্তু এই ড্রিঙ্কস কিংবা লাচ্ছি বানাতে হয়, তো আমার কাছে সাগর কলা ছিল না, তাই আমি চাপা কলা হাতের কাছে ছিল বলে চাপা কলাটাই দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি, আমি কিছু কম পরিমাণ চিনিটাই দিয়েছি, যেহেতু সব কিছুই এখানে মিষ্টি একটু ব্লেন্ড করে নিচ্ছি।
তো সবকিছু আমি একটু ব্লেন্ড করে নিয়েছি একদম পানি ছাড়া। এবার এখানে আমি দিয়ে দেব মিষ্টি দই, আর এই মিষ্টি দই দিয়ে এই ড্রিঙ্কস কিংবা লাচ্চিটা তৈরি করলে কিন্তু অনেক মজার হয়, একটা ভিন্ন টেস্ট পাওয়া যায়। আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখান থেকে আমি আনুমানিক 2 কাপের মতো মিষ্টি দই ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তো যেখানে আমি আমার কলাটা ব্লেন্ড করে নিয়ে আসছি সেখানেই আমি এই মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। তো আম কলার এই লাচ্ছিটা আমি এমনভাবে তৈরি করছি যাতে করে খুব বেশি পাতলা না হয়ে যায়, মোটামুটি একটু ঘন থাকে। খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এবার আমি জারের মধ্যে ভর্তি করে পানি দিয়ে দিয়েছি, আবার ঢেকে নিচ্ছি। তো এবার আমি এটাকে ব্লেন্ড করে নিই। আমি 30 সেকেন্ডের মতো লাচ্ছিটাকে ব্লেন্ড করে নিয়েছি, তো হয়ে গিয়েছে। যেহেতু আমার ব্লেন্ডারটা এই জায়গায় সেট করা, তাই আমার ওইখানে গিয়েই করতে হয়েছে। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উপরে অনেক বাবলস ক্রিয়েট হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক চমৎকার হয়েছে। তো আমি লাচ্ছির কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি যে ঘন তাও না। তো এবার আমি একটি মগের মধ্যে সার্ভ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন। তো আশা করছি আমার আজকের এই ছোট্ট লাচ্ছির রেসিপিটা ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে নিতে পারেন অথবা বরফ কিউব। যেহেতু আমি একটু সার্ভ করেছি মগের মধ্যে, তাই আমি এখানে একটু বরফ কিউব দিয়ে আপনাদের দেখাচ্ছি, আর বাকিটা কিন্তু একদম নর্মাল আছে। তো আমি আমার হাজবেন্ডকে এখান থেকে আর কি একটু অল্প গরম করে তারপরে দিব। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।